রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আরও একটা নতুন সিঙ্গার ভিডিও নিয়ে এসেছি। আর রাধারানীকে দেখে বুঝতে পারছো কি না জানি না, নাকের নথ ঝুমকো কোনোটাই নেই, একটা একটা করে সব খুলে ফেলা শুরু হয়ে গেছে। নাকের নথটা গিয়েছে অনেক আগে, আর ঝুমকোটা গিয়েছে, যে ঝুমকোটা এই মুহূর্তে দেখছো যে ঝুমকো সামনেই পড়ে রয়েছে। আর দেখো ঝুমকোটা কিন্তু আমি ঠিকঠাকইভাবে পরিয়েছিলাম, দেখো পিছনে পিনও রয়েছে আর তার সঙ্গে গ্লুও লাগিয়েছি, তবুও ঝুমকোটা পড়ে গেছে। আর নথটা ফেলে দিয়েছে আরও আগে। তো হঠাৎ করে রাধারানীর পোশাকটা পরিবর্তন করতে হলো, কারণ রাধারানীর পোশাকটা পরিবর্তন করার মানে ঠিক একাদশী বা বিশেষ কোনো দিন উপলক্ষে সেই সময় পোশাকটা পরিবর্তন করা হয়ে থাকে। কিন্তু এবারে নববর্ষ, বাংলা নববর্ষ উপলক্ষে রাধারানীকে যে সিঙ্গারটা করা হয়েছিল, মাত্র কয়েকদিনের মধ্যে নথটা খুলে পড়ে যায়। তো ভাবলাম হয়তো কোনোভাবে নথটা ঠিক লাগেনি, হতেই পারে, বা কানেরটাও খুলে দেখলাম যে পড়ে গেছে। তো চটপট শুরু হয়ে গেছে রাধারানীর সিঙ্গার করাটা। আর পোশাকটা রিউজ করা হচ্ছে, এর আগেও পোশাকটা একবার পরানো হয়েছিল রাধা অষ্টমীর সময়। তবে দেখো বন্ধুরা, এটা একদমই বাস্তব যে কারোর পক্ষে সম্ভব নয়, সে প্রতিবারেই নতুনটাই ব্যবহার করবে আর পুরানোটা কোনোভাবে ব্যবহার করতে পারবে না। আর এগুলো তো নর্মালি আমাদের একদম পার্সোনালি বাড়ির যে ঠাকুরগুলো সেগুলোই তো। তো এখানে যদি মঠ মন্দিরে কী হয় জানা নেই, বাট ঘরোয়াভাবে এটা একটু অসম্ভব বা ডিফিকাল্ট হয়ে যায় অনেকেরই ক্ষেত্রে, আমাদেরও ক্ষেত্রে তাই। তো এখানে রাধারানীর পোশাকটা তাই রিউজ করা হচ্ছে, আর একটু অন্যভাবেই পোশাকটা পরানো হচ্ছে যাতে একটু আলাদা রকমই লাগে। তো আগেরবারে গোল্ডেনের জুয়েলারি দিয়েই পুরো সিঙ্গারটা কমপ্লিট করেছিলাম, বাট এবারে কিছু পুঁতি বা রকমারি একটু কিছু চেঞ্জ রাখার চিন্তা করা হয়েছে। তো যখন দেখছিলাম যে গয়নাগুলো ঝরে পড়ছে, ভাবলাম হয়তো রাধারানীর ভীষণই ইচ্ছা যে তিনি আবার সিঙ্গার করাতে চান। তো এমন কোনো রকম পরিকল্পনা ছিল না রাধারানীকে সিঙ্গার করার, কিন্তু বাধ্য হয়ে সিঙ্গারটা করতে হলো। রাধারানীর আবদার, সিঙ্গার নতুন চাই। গলায় যে নেকলেসটা পরিয়েছি, জানোই যে নেকলেসটা নিজে হাতে বানিয়েছি, কীভাবে বানিয়েছি তার তো ভিডিও আমি চ্যানেলে শেয়ার করি। আর লং কিছু দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারছিলাম না, কারণ ভীষণ গরম পড়ে গেছে, একটু হালকা সিঙ্গারই করছিলাম আর করতে চাইছিলাম। এবারে পরিয়ে দিচ্ছি হেয়ার উইকটা, বাট হেয়ার উইকটা কমপ্লিটভাবে আমি দেখাতে পারিনি, কারণ এখানে দেখো একটা কার্ল হেয়ারের হেয়ার উইক আমি আগে একটা পরিয়েছি, আর তার উপরে পরিয়েছি আমি লং হেয়ার উইকটা। তো এটা জাস্ট দেখছিলাম যে কেমন লাগে, দেখলাম যে ভালো লাগছে, তো রাধারানীকে সেইভাবেই রেখে দিয়েছি। তো তার জন্য এটা আমি রেকর্ড করতে পারিনি। তো এটা নর্মালি যে গোপালদের হেয়ারগুলো আসে সেই হেয়ারটাই আগে পরিয়ে দিই। তো এক্ষেত্রে বেশ কিছু কিছু সিক্রেট আমরা কিন্তু ব্যবহার করে থাকি, যদিও সেটা সবার সামনে নিয়ে আসাটা হয় না। তবে অবশ্যই যদি এমন কোনো রিকোয়েস্ট আসে যে হেয়ারের ক্ষেত্রে কীভাবে এমন সিক্রেট ব্যবহার করা হয়, যে তো আশা করি এরকম অনেক সিক্রেট থাকে যেগুলো গোপন থাকে। তো দেখো সে তেমনই হেয়ার উইগের ক্ষেত্রে বিশেষ একটা গোপন সিক্রেট থাকে, তো সেই সিক্রেটটা নিয়ে আসা নাই হলো সামনে। তো রাধারানীর এই হেয়ারগুলোকে একটু সামনে কাল চাইছিলাম, তাই কাল হেয়ার যেটা গোপালের জন্য যে হেয়ার উইক আনা হয়েছিল, তো সেই হেয়ার উইকটা আমার ঠিক পছন্দ ছিল না গোপালের জন্য। তো এটাকে এইভাবেই কাজে লাগিয়ে দিলাম। আর রাধারানীকে কিন্তু এই রকমের কাল হেয়ারের ভীষণই সুন্দর লাগছিল। এর আগে দেখেছ যে কাল নিজে বানিয়ে নিয়েছিলাম, বাট এবারে এই কালটা আবার একটু অন্য ধরনের। তো এখানে এই কাল হেয়ারগুলো মানুষেরই মতন একটু সাইডে পিনের সাহায্যে, কাঁটা যে পিনগুলো আসে সেগুলো সাবধানের সঙ্গেই আমি হেয়ারগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে রাধারানীর লুকটা একদমই আলাদা আসে। তো আমাদের শ্রীকৃষ্ণ অনেক কিছুই লীলা করে থাকে তাদের ভক্তদের সঙ্গে, কারণ ভক্তরা তাকে বিশ্বাস করে, তাকে যেভাবে পুজো করে, তিনিও তার অস্তিত্ব রয়েছে এমন তিনি কিছু ইঙ্গিত দেন, যেটা ভক্ত আর ভগবানের মধ্যেই সেই সম্পর্কগুলো থাকে আর ভক্ত সেগুলো বোঝে। তো অনেকে এই ব্যাপারগুলো অনেকে ক্লিয়ারলি বলে, আবার অনেকে বলতেও চায় না, তো অধিকাংশ বলতেও চায় না।
তো দেখো এদিকে আমাদের রাধারানি কিন্তু একটু ডিফারেন্টভাবে সেজে উঠছে, আর সিংহাটা কীভাবে করব এটা একদমই আমার কোনো রকম ধারণা ছিল না। জাস্ট যখন দেখলাম যে সিঙ্গারগুলো গয়নাগুলো ঝরে পড়ছে, তখনই আমি হঠাৎই সিদ্ধান্ত নিই যে সিঙ্গারটা আজ করতেই হবে। তো সকাল থেকে সিঙ্গারে শুরু করে দিয়েছিলাম, আর যে টিকুলি আর মাথাপটিটা লাগিয়েছি, তো দেখছো এটা আমি শেয়ার করেছিলাম আমার ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে এটা কিভাবে বানানো হয়েছে। আর এগুলো এই যে কাঁটা পিনগুলো আসে যেগুলো মানুষের ইউজ করার, তো সেই ধরনের কাঁটা পিনের সাহায্যে এগুলো আটকে দেওয়া হয়। তবে অবশ্যই সাবধানতার সঙ্গেই আটকে দেওয়া হয়, কোনো রকম অসুবিধা নেই। অনেকেই ভয় পায় রাধারানী কে হয়তো কষ্ট দিচ্ছে বা লাগছে, কিন্তু একদমই না। আমরাও পুরোপুরি চেষ্টা করি যে রাধারানীকে কোনো রকম কষ্ট যেন না হয়। তো আমার রাধারানীকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। দেখো হোলির সময় আমি এই দুটো চুড়ি নিয়ে এসেছিলাম, তো এখনো পর্যন্ত আমি চুড়িটা খুলেও দেখিনি যে রাধারানীর হাতে হয় কি না। তো এটা পোশাকের সঙ্গে কিন্তু ভীষণ সুন্দরভাবে মানিয়ে যাচ্ছিল। আমি যখন কিনেছিলাম তখন আমি এই রাধারানীর হাতের সাইজে কিন্তু চুড়ি একদমই পাওয়া যায় না, আর এটা সব থেকে ছোটো সাইজের চুড়ি। তো নর্মালি যেগুলো স্টেশনারি দোকান থাকে সেখান থেকে এই চুড়িটা নিয়েছিলাম, আর দুটো কালারই এই দুটো কালারই নেওয়ার মতন ছিল, সেই দুটোই নিই। আর সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে রাধারানীর হাতে মানিয়ে যায়, হয়তো আর একটু ছোটো হলে ভীষণ ভালো লাগতো। তবে এই সাইজটাকে হাত থেকে নেমে আসছিল বলে আমি রাধারানীর হাতে জুয়েলারিটা পরিয়ে দিচ্ছি, যাতে এই জুয়েলারির সাহায্যেই সম্পূর্ণ চুড়িটা কিন্তু যেন আটকে থাকে। তো এটা হয়তো রাধারানীর ইচ্ছা ছিল, তিনি এমন চুড়ি পরতে চাইছিলেন, যার জন্য আমি হোলির সময় আনার পরেও এই চুড়িটা কিন্তু এই প্রথমবার আমি খুললাম আর রাধারানীকে একদম সাজানোর সময়। তবে চুড়িটা যদি আরও একটু ছোটো সাইজের হতো ভালো হতো। তো বেশ সুন্দর লাগছিল আমার রাধারানীকে এই চুড়ি পরার পরে। তো দুটো হাতেই তো চুড়ি পরানো হয়ে গেছে, আর যেটা গলায় পরিয়েছিলাম চকার হার যেটা বানিয়েছিলাম, এরই ম্যাচিং আমি কানের বানিয়েছিলাম, সেটাও পরিয়েছি। আর একটা লং হার দিলে হয়তো ভালো হতো, কিন্তু হারটা এত হালকা দিয়েছি যে সেটা চোখেও আসছে না। আর এদিক দিয়ে ছিল আবার প্রচণ্ড গরম, এই গরমে বেশি ভারী একটা সাজ দিতেও চাইছিলাম না। তো রাধারানীর অন্নাটা দেখছো যেটা পিছন থেকে ঘুরিয়ে এনে রেখেছি, এবারে এটাকে আমি হাতের মধ্যে দিয়ে দেব। আর রাধারানীর সাজটা কিন্তু অধিকাংশটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর রাধারানীর এই যে অন্নাটা রেখেছিলাম এই অন্নাটা এবার হাতের মধ্যে দিয়েই এখানে আমি রেখে দেব। তো এখানে অনেকে পিন করে দেয়, বাট আমার মনে হলো যে এখানে পিন করার মতন কোনো প্রয়োজন নেই, তো এই অন্নাটা এইভাবেই ছেড়ে দিলাম। ভীষণ সুন্দরী লাগছিল রাধারানীকে, একটা নতুন ধরনের লুক এসেছিল, সত্যি জানতাম না যে রাধারানীকে কেমন লাগতে পারে। তো আমার রাধারানীকে বেশ সুন্দর লাগছিল, আর কপালে একটু স্টোনের টিপ পরিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটিভাবে এখানে রাধারানীর সিঙ্গারটা কমপ্লিট হয়েছে। আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও যে রিইউজ করা হয়েছে যে পোশাক, সেই পোশাকে রাধারানীকে কেমন দেখতে লাগছে। যদি তোমাদের এই সিঙ্গারটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা কিন্তু ভীষণ কম লাইক করো, তো অবশ্যই পরে আসবো আরও এক নতুন কোনো সিঙ্গার ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।